শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় জমায়েতকে নিরাপদ ও সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুসল্লিদের কিছু নিয়ম মানার নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার 30 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ইজতেমায় অংশগ্রহণকালীন মানতে হবে যেসব নিয়ম। ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং প্রয়োজনে সহযোগিতা নেবেন। নির্ধারিত খিত্তায় অবস্থান করবেন এবং অপরিচিত সন্দেহভাজন ব্যক্তি কোনো পোঁচলা ব্যাগ বা সন্দেহজনক বস্তুর উপস্থিতি দেখা মাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অবহিত করবেন। সবসময় টাকা ও মূল্যবান সামগ্রী নিজ হেফাজতে রাখবেন। টাকা ও মূল্যবান সামগ্রী চুরি বা হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করবেন। হকার ও ভ্রাম্যমান ফেরিওয়ালাদের কাছ থেকে খাদ্য বা পানীয় গ্রহণে অজ্ঞান পার্টি ও মলম পার্টির কবলে পড়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে, তাই সাবধান থাকবেন। মুসল্লিগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে ইজতেমা চলাকালেই প্রধান সড়কসমূহ ও পার্শ্ববর্তী এলাকায় তাঁবু খাটাবেন না কিংবা অন্য কোনোভাবে সড়ক ও পার্শ্ববর্তী এলাকা ব্যবহার করবেন না। অসুস্থ হলে ইজতেমার জন্য নির্ধারিত অস্থায়ী হাসপাতাল ও নিকটবর্তী হাসপাতাল, স্বাস্থ্যসেবা কর্মী বা প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা গ্রহণ করবেন। গুজব শুনলে বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে ধৈর্য ধরে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করবেন। ট্রেনে নাশকতা সম্পর্কে তথ্য জানতে পারলে তাৎক্ষণিকভাবেই নিকটবর্তী থানা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অবহিত করবেন। রান্না করার সময় আগুন থেকে দুর্ঘটনা নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক থাকবেন। খিত্তা এলাকায় বা নিজেদের অবস্থান স্থলে ধূমপান করবেন না। খিত্তায় সবসময় পানি মজুদ রাখবেন। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনে কিংবা অন্য কোনো যানবাহনে চলাচল করবেন না। জরুরি প্রয়োজনে ইজতেমা স্থলের নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন।